নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তাই প্রত্যেক দিনের মতন একটি অনুরোধ, আপনারা প্রত্যেকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, আপনাদের কিছুটা সময় কিন্তু, আমি বারবার বলি, এই ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনার কিছুটা সময় কিন্তু নিজেরা ভার করে নিন। কারণ এই ভিডিওটিতে অনেক কিছু ইম্পর্টেন্ট কথা আমি যেগুলো বলি, সেটা যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ যদি মেনে যদি চলেন, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। দেখুন, কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার জন্মচক্রের উপর, আপনার রাশি চক্রের উপর। এবার দেখা দরকার যে আপনার ন্যাকাল চার্টে প্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে, অর্থাৎ আপনার জন্মচকে প্রাপ্তি যদি খুব দেরিতে থাকে। দেখা যাচ্ছে কারো কারো খুব চটজলদি প্রাপ্তি হয়, কারো একটু বিশেষ করে বয়সকালে কিন্তু প্রাপ্তি হয়, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে এবং কোন কোন মাসে আপনার প্রাপ্তি হতে চলেছে, এই জায়গাগুলো যদি আপনি আগে থেকে জানতে পারেন কিনা, তাহলে সেই সময় যদি আপনি ইনভেস্টমেন্ট যদি করেন, তাহলে দেখবেন আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটি বারবার বলি, রাহু, শনি, শুক্র এবং বুধ, এই চারটি গ্রহকে বিশেষভাবে বলবত্তা বৃদ্ধি থাকা দরকার। বলবান যদি থাকে কিনা, রাহু হচ্ছে কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, অর্থাৎ রাহু আপনার জন্মছকে কেমন আছে, শুভভাবে আছে না অশুভভাবে আছে, আপনার ডিগ্রিগত দিক থেকে এবং আপনার নক্ষত্রগত দিক থেকে এটা দেখা দরকার। আপনার রাহু নিচস্থ নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, তবেই কিন্তু বলা যাবে যে আপনার ন্যাকাল চার্টে প্রাপ্তির সম্ভাবনাটা কোন সময় আছে এবং কোন কোন বছরগুলোতে আপনার কিন্তু রয়েছে। এবার অনেকে ভাবছেন যে স্যার, আমার ক্ষেত্রে প্রাপ্তি কেন হচ্ছে না, অনেকেই এই প্রশ্ন করছেন যে আমার হচ্ছে না, বা অনেকেরই হচ্ছে আমার কি কপালটা খারাপ। এই কপালের কথায় যখন আসলাম, সেখানে হচ্ছে ভাগ্য, এটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, আপনার ধনভাবকে স্ট্রং করতে হবে, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করতে হবে এবং আপনার সফলতা ভাবকে স্ট্রং করতে হবে। এই ভাবগুলো যদি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে, শুভ অবস্থায় থাকে, তাহলে আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু ঘটবে। দেখুন, অনেক মানুষ আছে কি জানেন, মানে প্রচেষ্টা করছে কিন্তু একবার নিজের জন্মকুণ্ডলিটা বিচার করুন। দেখুন, প্রাপ্তির জায়গাটাতে কখন আছে এবং আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবজ লাগবে না শনি রক্ষা কবজ লাগবে না কেতুর কবজ লাগবে, এটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু বলে দিতে পারবে। এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে, যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে কিন্তু পারবেন যে কোনো কবজ। তবে আমি একটি কথা বলবো, পরামর্শ নিয়ে আপনারা কোনো কবজ অবশ্যই নেবেন, পরামর্শ ছাড়া যে কোনো কবজ নেওয়াটা কি বলুন তো, আপনার সেক্ষেত্রে কাজ হতেও পারে আবার না হতেও পারে। এবার আপনার ক্ষেত্রে কোন কোন সময়গুলোতে প্রাপ্তি ঘটবে সেটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে কিন্তু দিতে পারবে। কেউ কেউ বলছেন যে স্যার, আমার ক্ষেত্রে এত বাধা কেন আসছে, কি কারণ, আমার কি ভাগ্যে কি অর্থ আসবে না। দেখুন, অর্থ আসাটা যেমন খুব সহজ আবার খুব কঠিনও, কিন্তু দুটি কিন্তু আমি বললাম, এটা আপনারা নিজেরা কিন্তু বুঝেন কেন সহজ কেন কঠিন, এখানে কিন্তু আপনারা কিন্তু বিশ্লেষণ কিন্তু আপনারা করে নিন। এই যে আমি পাঁচ রাশির আমি কথা বলবো কিনা, পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু করেছে। কত অ্যামাউন্টে অর্থ পাবেন, আপনি 100 টাকা পাবেন কি আপনি 1000 টাকা পাবেন কি আপনি 10,000 পাবেন কি 1,00,000 পাবেন, এটা তো ডিপেন্ড করে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার হস্তরেখার উপর। যারা যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, তারা অবশ্যই হস্তরেখা বিচার করুন এবং এর পাশাপাশি আপনি নিজস্ব ন্যাকাল চার্টটাকে বিশ্লেষণ কিন্তু করতে পারেন।
অর্থের জায়গাটা যদি আমার দেখতে হয়, সেই জায়গাটা আমাকে ধনভাবকে দেখতে হবে। আপনার ধনে ধনাধিপতি কোনভাবে অবস্থান করছে বা ধনভাবে কোন গ্রহ অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। একটি কথা বারবার বলছি, আপনার ক্ষেত্রে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আপনার পারমিট করছে কি না সেটাও কিন্তু দেখা একান্তই দরকার। অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনি না দেখেন কি না, আপনার মানে প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটবে কিন্তু না। এবং ভাগ্যভাবকে বিশেষ করে স্ট্রং করুন, এবং রাহু রক্ষা কবচ বা শনি কবচ বা কেতু কবচ, যে কোনো কবচ আপনার ক্ষেত্রে কোনটা দরকার, কতটা পাওয়ারফুল কবচের দরকার সেটা কিন্তু আপনারা নিতে কিন্তু পারেন। এবার আপনাদেরকে আমি আগামীকালে 5 রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়টা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চলেছি। তাই প্রত্যেকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে শুনবেন। এবং এর পাশাপাশি একটি কথা বলি, যে জায়গাতে আপনার বাধা আসছে, যে জায়গাতে আপনার প্রাপ্তির ক্ষেত্রে প্রচুর 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 বাধা আসছে, আমি বলবো এই বাধাকে একমাত্র নিজস্ব জন্মকুণ্ডলী যতক্ষণ না বিশ্লেষণ না করেছেন, আপনার ভাগ্যভাবকে যতক্ষণ না স্ট্রং করেছেন, আপনার রাহুকে যতক্ষণ না স্ট্রং করেছেন, আপনার শনিকে যতক্ষণ না স্ট্রং করেছেন, প্রাপ্তি কিন্তু ঘটবে না। এই জন্য কবচ অবশ্যই পরিধান করতে হবে এবং ভাগ্যভাবকে স্ট্রং অবশ্যই আপনাকে করতে হবে। একে একে আপনাদেরকে বলি রাশির নাম। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 9:41 থেকে 12:26 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আগামীকালের সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় 10:02 থেকে 12:14 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 11:21 থেকে আপনার 1:12 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় 11:30 থেকে আপনার 12:45 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে 5 নম্বর যে রাশি আমি কথা বলবো, আগামীকাল প্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে, সেই রাশির নাম সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 7। আপনাদের আগামীকালের শুভ সময় সেটা হচ্ছে সকাল 10:54 থেকে আপনার 12:26 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। অর্থাৎ এই যে রাশিভিত্তিক যে শুভ সময়টা আমি বলে দিচ্ছি, রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, বিশেষভাবে এই সময় কিন্তু আপনাদের প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। তাই প্রত্যেককে আমি একটি কথা বলবো, আপনারা নিজস্ব জন্মছক বিচার করুন, এবং এর পাশাপাশি আপনারা যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, হস্তরেখা বিচার করুন, এবং আপনারা কবচ পরিধান করুন। ভিডিওটি এ পর্যন্ত। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।